এবার জাতীয় কাবাডি দলের সদস্যদের বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগের সমাপনীতে সব জানান তারা। কাবাডি ফেডারেশন সভাপতি ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক আসরে পদক পুনরুদ্ধারে প্রশিক্ষণে জোর দেবে। এ আনন্দ বিজয়ের, এ উল্লাস টানা তৃতীয় শিরোপা জয়ের। বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে 10 পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখলো তুহিন তরফদারের নৌবাহিনী। শিরোপা জয়ের মাধ্যমে একটা পদক দিতে পেরেছি, আসলে খুব আনন্দিত আমার টিম এবং আমি। মিনিমাম 20 জন প্লেয়ারকে যদি বেতনভুক্ত করা হতো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ভালো হতো টিমের জন্য। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে জোর দেওয়া হচ্ছে প্রশিক্ষণে, বললেন কাবাডি ফেডারেশনের সভাপতি। প্লেয়ার যারা আছে যে বিকেএসপিতে তারা ট্রেনিং করছে, ইন্ডিয়াতে ট্রেনিং করাচ্ছি, আমাদের দেশে ট্রেনিং করাচ্ছি, আমাদের কিন্তু এশিয়ান গেমস, এসি গেম, এসএ গেমস এই টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল কাম হব। কাবাডি স্টেডিয়ামে বিজয়ীদের পুরস্কৃত করেন ফেডারেশন সভাপতি। এ সময় অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।